আমরা জল যখন খাই তখন তা বৃক্ষ বা কিডনির মাধ্যমে ছেঁকে মূত্রনালি দিয়ে মূত্র হিসাবে বেরিয়ে যায় মানুষের শরীরে দুটি কিডনি দুটি ইউরেটার একটি ইউরেনারি ব্লাডার যেটা মূত্রথলি এবং ইউরেথ্রা মূত্রনালি দিয়ে মূত্রতন্ত্র গঠিত আর এই রেচনতন্ত্রের যে কোনো অংশে যদি জীবাণু সংক্রমণ হয় তাহলে সেটি ইউরিনারি ট্র্যাক ইনফরমেশন বলা হয় কিডনি মূত্রনালি মূত্রথলি বা একাধিক অংশে একই সঙ্গে এই ধরনের ইনফেকশন হতে পারে এই সংক্রমণকে সংক্ষেপে ইউরিনারি ইনফেকশন বলা হয় সাধারণত এই সমস্যাটি মহিলা ও পুরুষের উভয়ের মধ্যে হলেও মহিলাদের মধ্যে ইউরিনের ইনফেকশন আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি ইউরিনারি ইনফেকশনের কতগুলো লক্ষণ আছে সেই লক্ষণগুলো শুরু করবার আগেই মেডিকেল মেড চ্যানেলটি স্টার্ট করার জন্য এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই চ্যানেলটিতে নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন দেরি না করে ইউরেনের ট্যাক ইনফেকশনের বিভিন্ন লক্ষণ সম্পর্কে আমরা আলোচনা করব প্রসাব গাঢ় হলুদ বা লালচে হওয়া প্রসাবে দুর্গন্ধ একটু পরপরই প্রসাবের বেগ অনুভব করা ঠিক মতো প্রসাব না হওয়া প্রসাব করার সময় জ্বালা ব্যথা করা তলপেটে পিঠে দিকে তীব্র ব্যথা করা সারাক্ষণ জর্জর ভাব কাপনি দিয়ে ঘন ঘন জ্বর আসা এর সাথে বমি ভাবও থাকতে পারে ইউরিনের ইনফেকশনে কিছু ঘরোয়া প্রতিকারের কথা আমি বলবো যেগুলো মেনে চললেই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় আসুন জানি কারণ অনেকেই ইউরিনের ইনফেকশনে ভুগে এবং ইউরিনের ইনফেকশন যদি ঘন ঘন হয় তখন অবশ্যই ভালো ডক্টরের পরামর্শ নিতে হয় না আর এই কিডনি বিকল হয়ে যেতে পারে এই ধরনের ইনফেকশানের জন্য তো আমরা ঘরোয়া কিছু পদ্ধতি অ্যাপ্লাই করে অবশ্যই ইউরিনের ইনফেকশানের হাত থেকে মুক্ত হতে পারি আসলে আমরা জানতেই পারি না যে এটা ইউরিনের ইনফেকশন বলে এই সমস্ত লক্ষণ যেগুলোর কথা আমি বললাম এগুলো হলে জানবেন আপনার ইউরিনের ইনফেকশন হয়েছে তখন আপনি বাড়িতেই কিন্তু ইউরিনের ইনফেকশানের সাথে মোকাবেলা করতে পারেন কিন্তু কিভাবে আসুন জেনে নিন ইউরিনের ইনফেকশন হলে কিংবা ঘন ঘন ইউরিনের ইনফেকশন হওয়ার প্রবণতা থাকলে প্রতিদিনই অন্তত আড়াই লিটার জল খাওয়া উচিত বিশেষ করে প্রসাবে হলুদ ভাব দেখা দিলেই দেরি না করে প্রচুর জল খাওয়া উচিত আর যাদের প্রায় এই সমস্যা হয় তারা একটু বেশি জল খাওয়ার অভ্যাস করবেন সাধারণত চার থেকে পাঁচ ঘন্টা পর পর প্রসাব হওয়া উচিত প্রসাব হতে এর চাইতে বেশি দেরি হলে বা বারবার হলে সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন ইউরিনের ইনফেকশন হলে অনেক চিকিৎসকই রোগীকে দৈনিক জল খাওয়ার কথা বলেন ভিটামিন সি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ভিটামিন সি মূত্র নালীকে ভালো রাখে এবং প্রসাবের সময় জ্বালা ভাব কমাতে সাহায্য করে এটাও ভিটামিন সির ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে তাই ইউরিন ইনফেকশন হলে প্রচুর পরিমাণ ভিটামিন সি যুক্ত খাবার খাওয়া উচিত আনারস এই আনারসে আছে ব্রোমেলাইন নামক একটি উপকারী এনজাইম গবেষণায় দেখা গেছে ইউরেনের ইনফেকশানে আক্রান্ত রোগীদেরকে সাধারণত ব্রোমেলাইন সমৃদ্ধ অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তাই ইউরিনের ইনফেকশন হলে প্রতিদিন এক কাপ করে আনারসের জুস খেতে পারেন ইউরিনের ইনফেকশান অন্তত দুদিনের বেশি সময় থাকে আর এই সময়ের মধ্যে কিডনিতে ছড়িয়ে পড়ার ঝুঁকি থেকে যায় তাই যত সম্ভব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া জরুরি বেকিং সোডা ধুতো ইউরিনের ইনফেকশন সারিয়ে তুলতে সাহায্য করে আধা চামচ বেকিং পাউডার এক গ্লাস জলে ভালো করে মিশিয়ে দিনে একবার খেলেই প্রসাবের সময় যে জ্বালা ব্যথা অনুভব হয় সেটা কিন্তু কমে যাবে এছাড়াও যদি আপনি একাধিকবার এই টিপস গুলো অ্যাপ্লাই করে ফল না পান বারবার ইনফেকশনে ভুগেন অবশ্যই একজন ভালো ইউরোলজিস্টকে দেখিয়ে নেবেন আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন এই টাইপের অন্য কি টাইপের ভিডিও চাইছেন আমাকে জানাতে ভুলবেন না বা আপনাদের কোনো শারীরিক সমস্যা সংক্রান্ত কোনো ভিডিও চাইছেন কি না আমাকে জানান কমেন্ট সেকশানে আমি সেই বিষয়ের ওপরে ভিডিও বানিয়ে দেব। মেডিকেল মেড চ্যানেলের এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার শারীরিক সুস্থতার কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি পরের দিন দেখা হবে নতুন কোনো আলোচনার সাথে